জগদ্দলে 4 নম্বর প্ল্যাটফর্মে সংলগ্ন রেল লাইনে বোমাবাজির অভিযোগ। অভিযুক্ত যুবককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। উদ্ধার 3টি তাজা বোমা। রেল লাইনে বোমাবাজির অভিযোগ। মদ্যপ যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জগদ্দল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায়। জানা গেছে শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় জগদ্দল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের 4 নম্বর লাইনের কাছে হঠাৎই বোমার শব্দে কেঁপে ওঠেন স্থানীয়রা। বিষয়টি লক্ষ্য করতেই স্থানীয়রা দেখেন মদ্যপ অবস্থায় এক যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এরপরই ওই যুবককে তাড়া করে ধরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় নৈহাটি জিআরপিতে, খবর দেওয়া হয় জগদ্দল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপির কর্মীরা, ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ কর্মীরাও। ততক্ষণে জগদ্দল স্টেশনের রেলপাড়ের বস্তির লোকজন চারিদিক থেকে ওই যুবককে ঘিরে ধরেছেন। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে তল্লাশি চালিয়ে আরও 3টি তাজা বোমা উদ্ধার করেছে বলে সূত্র মারফত জানা গেছে। পুলিশি জেরায় ধৃত জানিয়েছে তার নাম পিন্টু নন্দী, বাড়ি স্থানীয় জগদ্দল গুপ্তার বাগান এলাকায়। তবে কি কারণে ওই যুবক রেললাইনে বোমা মারল তা খতিয়ে দেখছে পুলিশ। এখানে হঠাৎ একটা বোম বাস্ট হয়, পাবলিক বেরিয়ে দেখে যে একটি ছেলে বোমটি চালিয়েছে এবং তার পকেটেও বোম ছিল। তো সমস্ত মানুষ চারদিক থেকে ঘিরে রাখে, কেন চালালো সেটা এখনো তো কিছু পুলিশ ইনভেস্টিগেশন করে তাকে ধরে নিয়ে, সে বসেও ছিল। আচ্ছা, চারদিকে লোক গোল করে, আমাকে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে বলেছি যে চারদিক থেকে সবাই গোল করে ঘিরে রাখো এবং জিআরপিকে খবর দেওয়া হয়, লোকাল থানাকে খবর দেয়। সমস্ত জিআরপি অফিসাররাও এসছেন এবং লোকাল থানাও এসছেন, এসে তাকে অ্যারেস্ট করেছে এবং তার কাছে 3টে বোমও পাওয়া গেছে, একটা বোম সে ফাটিয়েছে। ঘটনার সাথে আর কেউ যুক্ত রয়েছে কিনা বা এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দৌড়ে এসে দেখি পকেটে দুটো বোম চার্জ করানো, দৌড়ে এসেছি দেখি দুটো পকেটে বোম নিয়ে বসে রয়েছে, একটা হাতে বোম নিয়ে বসে রয়েছে, কি করবো, আমাদের দিশা হয়েছে আর ওখানেও বসে রয়েছে। যখন সবাই এসে একটা বোম নিচে গড়িয়ে ফেলে দিয়েছে। ওর বিগত কিছুদিন আগে আমাদের পাড়ায় একটা মেইলের সম্পর্ক, একটা সম্পর্ক হয়েছিল, ঝামেলা হয়েছিল, ঠিক আছে, পাশাপাশি থেকে। তো আমরা পাড়ার লোক ডিসিশন করি যে কে পাড়াতে আমরা রাখবো না, তো বউটাকে আর ছেলেটাকে দুজনকে আমরা বলি তোমরা পাড়াতে আমাদের থাকবে না। ওর বউ আর ছেলে মেয়েকে নিয়ে ওর বউ এখানে থাকতো, ওকে পাড়াতে ঢুকতে দেওয়া হয়নি বলে এই কারণে, সেই কারণে বসে তো এসছে আমাদের পাড়াতে বোম মারবে, পাড়াতে ঝামেলা জোরজবস্তি করো, পাড়ায় ঢুকছে বোম নিয়ে এসছে। হ্যাঁ, বোম তো মেরেছে একটা, আরো 3টে বোম হাতে ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জগদ্দল। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।